বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার শিক্ষক দিবস উদযাপন করা হলো পূর্ব বর্ধমানের টাউন হল প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে বর্ধমানের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা এবং সহসভাপতি দেবু টুডু এবং সাংসদ মমতাজ সহমিতা সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই সভায় মূল আলোচ্য বিষয় ছিল আগামী দিনে শিক্ষা পরিকাঠামো ব্যবস্থাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরো যাতে সহজ করা যায় এই নিয়ে আলোচনা করা হয়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আমি টোটাল জিনিসটা বলছি, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য অনুপ ভট্টাচার্য বলছি। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে জেলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে আজকে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 129তম জন্মদিন আজকে যে শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। সমগ্র পূর্ব বর্ধমান জেলার সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্ররা যেখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আজকে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করে গেছে। এখন আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের আরেক প্রাক্তন মন্ত্রী ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়কে, আমরা পেয়েছি দেবু টুডু মহাশয়কে, আমরা পেয়েছি নিহার আদিত্য মহাশয়কে। এছাড়াও আমাদের প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা এখানে এসে উপস্থিত হয়েছে। আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে সামনে রেখে আমাদের শিক্ষকদের করণীয় কী, কর্তব্য আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে যে একটা সর্বভারতীয় স্তরে প্রথম স্তরে যাতে নিয়ে আসা যায় তার জন্য আমরা সারা বছর বিভিন্ন রকম পরিকল্পনার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাইছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে অনুপ কুমার ভট্টাচার্য। আমি বর্ধমান বাণিজ্যিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির একজন সদস্য।